আপনারা কি রাগ করে আছেন নাকি? সবাই অনেক জনসংখ্যা, লোক সংখ্যা এত বেশি, কিন্তু সালামের আওয়াজ এত আস্তে, ফলে তো হবে না। আরো জোরে সুরে মন থেকে দিল খুলে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই পরিবেশন করছি মরহুম মাওলানা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির কথা ও সুরে একটি জীবনমুখী গান। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকে রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিল কাঁথা থানা, কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিল ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। খোদার পথে জীবন বিলাতে রাজি আছি তো সকলেই? তাহলে জোরে সুরে একবার নারায় তাকবীর হবে, লায় তাকবীর, এই আওয়াজে হবে না, আরো জোরে দিতে হবে, নারায় তাকবীর। মনে রাখতে হবে মুসলমানের জন্ম মৃত্যু কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির সাথে, কথা ঠিক কিনা? জন্মের পরও কানে আল্লাহু আকবারের ধ্বনি বলা হয়, কথা ঠিক? মৃত্যুর পরেও জানাজার নামাজে আল্লাহু আকবারের ধ্বনি বলা হয়, তাহলে সেই আল্লাহু আকবারের ধ্বনি এত আসতে দিলে হবে? আরো জোরে সুরে আওয়াজ দিয়ে নারায় তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, কথা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি,
জন্মের পরে কানে আজান কি দেনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারী রে কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারী রে কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতো বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী?